হাড়ির খাবারের একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি যা গরম পড়েছে এই গরমের মধ্যে মাছ মাংস মাঝে মাঝে খেতে ইচ্ছা করছে না তাই আজকে পুরোটাই নিরামিষ রান্না করছি যে রান্নাটা প্রথমে রান্না হচ্ছে সেটা হচ্ছে ডাল মুসুরির ডাল দিয়ে আম দিয়ে ডাল তার জন্য মুসুরির ডালটাকে জলের মধ্যে দিয়ে লঙ্কা তেল নুন আর আম দিয়ে বয়ল করে নিয়ে তাতে সর্ষে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে রান্না করে নিলেই হবে টক ডাল এই রেসিপিটা আগে দেখানো আছে তাই আমি আর পুরোটা দেখাচ্ছি না এই যে মুসুরির ডালটা সেটা আগে থেকে সেদ্ধ করে রাখা ছিল আজকে যে রেসিপিটা সকালবেলা খাওয়া হবে সেটা হচ্ছে ডালিয়া তার জন্য ডালিয়াকে ধুয়ে নেওয়া হয়ে গেছে আগে থেকে তারপরে মুগ ডালটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর সেদ্ধ করে নেওয়া হবে পরে আগে সর্ষের তেলের মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেদ্ধ করা ডুমো করা আলু ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে এটার মধ্যে যে শুকনো খোলায় ভেজে রাখা ডাল ছিল মুগ ডাল সেইটা আর যে ভেজিয়ে রাখা পরিষ্কার করা ডালিয়া সেটাকে একসঙ্গে তেলের মধ্যে আলু দিয়ে ফ্রাই করে নেওয়া হচ্ছে এবার তার মধ্যে হলুদ নুন চিনি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে নিচে লেগে যাওয়ার কারণ হচ্ছে চিনি দেওয়া যে কোনোভাবেই যে কোনো রান্নাতেই চিনি আর নুন দিয়ে দিলেই দেখবেন নিচটা লেগে যেতে চায় তাই সবসময় ভালো করে চিনি আর নুন দেওয়ার পরে নাড়তে হবে এবার নেড়ে চেড়ে খানিক্ষণ দেওয়ার পরে ঘি অ্যাড করতে হবে আর জিরের গুঁড়ো ধনের গুঁড়োর সঙ্গে দিয়ে দিয়েছিলাম আমি একটু গরম মশলা এবার একটা প্রেশার কুকারের মধ্যে ডালিয়া আর ডাল মানে ভাজা যে জিনিসগুলো ছিল সেইগুলোকে পরিমাণ মতো জল দিয়ে সিটি দিয়ে নেওয়া হচ্ছে তাহলেই ডালিয়া তৈরি হয়ে যাবে এবার যদি আপনাদের নামিয়ে মনে হয় নুন মিষ্টি কম হয়ে যায় সেটাকে অ্যাড করে নেওয়া যাবে ডালিয়ার সঙ্গে আর কিছু আলাদা করে ভাজাভুজি লাগছিল না কারণ ওর মধ্যে আলু দেওয়া ছিল আপনারা চাইলে ওর মধ্যে পটল ফুলকপিও দিতে পারেন এবার টকতাল দিয়ে খাওয়ার জন্য ডিমের অমলেট করা হবে তার জন্য ডিমের অমলেট করতে গেলে আমাদের ডিম ভেঙে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ লঙ্কা কুচি নুন হলুদ এখানে দুটো জিনিস এক্সট্রা অ্যাড আমাদের বাড়িতে অ্যাড করা হয় সেটা হচ্ছে চালের গুঁড়ো আর একটু দুধ এই দুটো অ্যাড করে নিয়ে এক একে একে ডিম ভাজা করে নিতে হবে আপনারা চাইলে পুরো ডিমটাকে একসঙ্গে করে কেটে নিতে পারেন আমাদেরটা আলাদা আলাদা করে ভাজা হচ্ছে আবার কখনো এই ডিমের অমলেট করে ঝোল যখন হবে আপনাদের সেই রেসিপিটাও দেখিয়ে দেব। আমার দাদা খুব ভালোবাসে এই ডিমের অমলেটের ঝোল আর ডিমের অমলেটও খুব ভালো খায় তাই আজকে একদম ঝিমঝাম রান্না হয়েছে টক ডাল দিয়ে ডিমের অমলেট আর রাত্রেবেলা হবে জল দিয়ে ভাত তার সঙ্গে মটর ডালের বড়া আর চানাচুর আমাদের বাড়িতে একটা বিশেষত্ব আছে আমরা চানাচুর দিয়ে সব রান্না খেতে খুব ভালোবাসি আপনারাও ট্রাই করে দেখবেন কখন আপনাদের পান্তা ভাতে কী করে আমরা খাই সেটা করাই দেখাবো যে যেই রান্নাটা হচ্ছে সেটা হচ্ছে নিম পাতা ফ্রাই নিম জন্য সরষের তেলের মধ্যে নিম পাতাকে ধুয়ে আগে থেকে জল ঝরিয়ে নিয়ে একটু হলুদ দিয়ে ভেজে নিতে হবে নুন সামান্য দিতেও পারেন আবার পরেও দিতে পারেন আমি এখানে নুনটা ব্যবহার করে নিই মচমচে করে আগে নিমপাতাকে ভেজে নিয়েছি তারপর সর্ষের তেলের মধ্যে হলুদ নুন কালো জিরে ফোড়ন দিয়ে নুন দিই নুনটা একটু পরে অ্যাড করেছি কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে বেগুন চৌকো চৌকো করে কেটে নিয়ে ভেজে নিয়েছি এর মধ্যে নুন দিতে হবে এই রান্নাটার মধ্যে আপনি মিষ্টি দিতেও পারেন আমরা দিইনি এবার যখন বেগুনটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে ভাজা হয়ে যাওয়ার পরের মধ্যে যে ফ্রায়েড নিম ছিল সেটাকে দিয়ে ভেজে নিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করার পরেই নামিয়ে নিন নিম এই গরমে নিম পাতা খেলে শরীর ঠান্ডা থাকবে যদিও নিম খেতে একদম ভাল লাগে না এত তেতো যে মার বকুনিতে খেতেই হয় কি আর করার বলুন আপনাদের বাড়িতেও নিশ্চয়ই এরকমই হবে তারপরে এরকমভাবে আমাদের নিমপাতা রান্না করা হয়ে গেল আজকে একদমই কম রান্না হয়েছে তাই যে যে রান্নাগুলো হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভাত হয়েছে টক ডাল নিমপাতা ভাজা ডিমের অমলেট আর সকালবেলার জন্য ডালিয়া আর রাত্রেবেলা আমরা পান্তা ভাত মটর ডালের বড়া দিয়ে চানাচুর দিয়ে খাবো আমার চ্যানেল যদি ভাল লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন